ব্রাহ্মণবাড়িয়ার শহরতলির দাঁড়িয়াপুরে কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে স্টেশন মাস্টার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, দুপুর 12:50 দাঁড়িয়াপুর এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির 7 বগির 28টি চাকা লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তীব্র গরমে রেললাইন বাঁকা হয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্টেশন মাস্টার। উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুর্ঘটনাস্থল দাঁড়িয়াপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, কিছুক্ষণ আগেও আপনি জানাচ্ছিলেন যে উদ্ধার কার্যক্রম এখনো শুরু হয়নি, এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন, রিলিফ ট্রেন পৌঁছাচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। আমি এর আগের বুলেটিনে যেরকম বলেছিলাম তীব্র গরমে কিন্তু এখানে এই ট্রেন লাইন বাঁকা হয়েছে, এই ট্রেন লাইন বাঁকা হয়েছে এবং আমরা এখানে ঘুরে দেখেছি প্রায় এখানকার যে যারা কাজ করছেন তারা যেমনটি বলছেন প্রায় 400 কিলোমিটার ট্রেন লাইন বাঁকা হয়ে গেছে। আমি একটু আমার সহকর্মীর মাধ্যমে একটু দেখাতে চাই এই বাঁকা যে ট্রেন লাইনগুলি যে বাঁকা হয়েছে এই কারণে কিন্তু ট্রেন চলাচল যে এই লাইনে ট্রেন চলাচল করতে পারছে না এবং যেই ট্রেনটা রয়েছে এই ট্রেনটা কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। কয়েকজন শ্রমিক এখানে কাজ করতে আমরা দেখেছি এবং কিছু কিছুক্ষণ পর এখানে যে উদ্ধারকারী ট্রেন আসবে উদ্ধারকারী ট্রেন এসে কিন্তু এই উদ্ধার কাজ শুরু করবে বলে আমরা জানতে পেরেছি এবং এখানে যে অর্ধেকটা ট্রেন কিন্তু আবার ঢাকার দিকে চলে যাওয়ার একটু কথা আছে। আমি আগের বুলেটিনও যেরকম বলেছিলাম যে যে আজকে 12:50 কিন্তু এই ঘটনা ঘটে এবং এই সময়ে এখানে আমরা মুঠোফোনে দেখেছি তাপমাত্রা ছিল কিন্তু খুব বেশি না, 36°C। এই 36°C-এর কারণেই এই ট্রেন কিন্তু এখানে 7টি বগির প্রায় 28টি চাকা লাইনচ্যুত হয়েছে এবং লাইনচ্যুত হওয়ার পরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু এখানে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে এক লাইনে অর্থাৎ ডাউন লাইনে এখন আপ এবং ডাউন দুটি ট্রেনই চলাচল করছে, ফলে এই ট্রেন চলাচলে খুব একটা সমস্যা না হলেও এখানে পশ্চিমাঞ্চলের সাথে শহরের একটি দাঁড়িয়াপুর সড়ক রয়েছে, এই সড়কটি কিন্তু বন্ধ রয়েছে, ফলে প্রায় 1000 মানুষের দুর্ভোগ বেড়েছে, এখানে যাতায়াত বন্ধ রয়েছে। কিন্তু স্টেশন মাস্টার যেমনটি বলেছেন যত দ্রুত সম্ভব তারা এখানকার যে উদ্ধার কাজ শুরু করার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার রেল দুর্ঘটনার সর্বশেষ খবর। অনেক ধন্যবাদ আপনাকে দর্শক। ব্রাহ্মণবাড়িয়া থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য।